এরকম শাক বাছতে বাছতে বসে বসে ইনস্টাগ্রামে একটা রিল বানিয়েছিলাম, তো সেই রিলে একটা কমেন্ট করেছে, দিদি তুমি কি একজন মহিলাই কমেন্ট করেছে, মানে বোনই বলছি, আমি জানি না দিদি কি বোন হয়, তো কমেন্ট করেছে দিদি তুমি কি জবা পাতা নিয়ে বসেছো বা জবা পাতা নিয়ে রিল বানাচ্ছো, এরকম কমেন্ট করেছে। তো আমি খুব হাসলাম কমেন্টটা পড়ে, যে এখানে লালতে শাক পাচ্ছি সেটাকে বলছে জবা পাতা। যাই হোক, এরকম হাজার একটা কমেন্ট পড়ে ইনস্টাগ্রামে, কিছু কমেন্ট ইউটিউবেও পড়ে, কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে। কোনো কোনো কমেন্ট খুব হাসি লাগে পড়ে, কোনো কোনো কমেন্ট পড়ে খুব আনন্দ লাগে, আবার কোনো কোনো কমেন্ট পড়ে খুব বিরক্ত লাগে, খারাপও লাগে। তো এগুলো জীবনের অঙ্ক, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিছু ভালো কিছু খারাপ তো থাকবেই। কিন্তু যখন সেই কমেন্টগুলো নিজের ফ্যামিলি মেম্বারগত কারো কাছ থেকে কিছু আসে, তখন সেগুলো খুব খারাপ লাগে। যখন নিজের লোকেরাই বুঝতে পারে না যে কাজটা কী বা কেন কী বা কে কী করছে, সেটাই খারাপ লাগে। বাট আমি খুব ব্লেসড, আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আজ পর্যন্ত কোনো কমেন্ট পাইনি, যদিও আমার বর ভিডিও দেখে না, আমার শ্বশুর শাশুড়িও দেখে না, তবুও আমার দুঃসম্পর্কের আত্মীয় যারা হয়, যেমন মামি শাশুড়ি আছে বা শ্বশুরবাড়ির তরফে অনেক আত্মীয় আছে যারা দেখে, শ্বশুরবাড়ির গ্রামের তরফে অনেকজন আছে যারা দেখে, তবে কোনো দিন কেউ কিন্তু খারাপ মন্তব্য করেনি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভিউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসএস ডায়েরিজে। একটা নতুন পাতায় নতুন অধ্যায়ে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। এই গরমে সবার ভালো না থাকারই কথা, কারণটা হচ্ছে এই গরমে সার্ভাইভ করাটাই হচ্ছে আসল বক্তব্য, যে কিভাবে মানুষ এই গরমে সার্ভাইভ করবে। সেই সার্ভাইভ করার জন্য মানুষ বিভিন্ন রকম উপায় খুঁজে থাকে। তো আমার উপায় হচ্ছে আমি সকালে উঠে কাজটা সেরে নিয়ে দরজা জানলা বন্ধ করে একদম পর্দা দিয়ে দিই, যাতে ঘরগুলো একটু হলেও ঠান্ডা থাকে। আর যেগুলো কষ্টদায়ক কাজ সেগুলো মোটামুটি সেরে নেওয়ার চেষ্টা করি। আর একটা কাজ করি, রান্না বান্নাটা কমপ্লিট করে তারপর স্নান করতে যাই, স্নান করে ফ্রেশ হয়ে পুজো টুজো করি। স্নান করা মানে স্নান করে তারপরে কাজে লাগি না, সব কাজ করে তারপরে স্নান করতে যাই। আর মাঝে মাঝেই নিজের মুখ হাত ধুই, ভিজে গামছা দিয়ে গলা টলা মুছি, একবার থেকে দুবার পর্যন্ত গ্লুকন ডি খাই, যাতে করে শরীরে এনার্জিটা বজায় থাকে এবং শরীরটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। মেয়ে ওর পাপার সাথে দোকানে গেছিলো, ওখান থেকেই ফ্রুট জুসটা কিনে নিয়ে এসছে, ম্যাঙ্গোর ফ্লেভার এটা, তো এত ভীষণ ভালো খেতে কি বলবো। এখানে আমাদের লোকাল মার্কেটেই পাওয়া যাচ্ছে, দুর্ধর্ষ খেতে, কিন্তু কোয়ান্টিটিটা খুব কম, খেতে না খেতেই শেষ হয়ে গেল। যাই হোক, এবার বিছানাটা বাগিয়ে নেবো। এই অত্যাধিক গরমে আমি সবসময় কটনের বেড কভার ইউজ করি, একদম পিওর কটনের, কোনো মিক্সচার নেই। এতে শুয়েও আরাম, বসেও আরাম এবং ফিলিংসটাও আরামদায়ক দেয়। শীতকালে কিন্তু আবার অন্যরকম বেড কভার ইউজ করি, যাতে বেডটা গরম থাকে, কিন্তু গ্রীষ্মকালে কটন ছাড়া অন্য কোনো বেড কভার, পিলো কভার ইউজ করি না। এগুলো কিন্তু শরীরকে খুব বেশি ভালো রাখতে সাহায্য করে, কটনের বেড কভার, যে কোনো কটনের শীট বা তুমি যে জামাটা পরবে সেটা যেন পিওর কটনের হয়, স্লিভলেস হয়, যাতে হাওয়া ঢুকতে সুবিধা হয় এবং পরে তোমার আরামদায়ক হয়। তো এই সমস্তগুলো কিন্তু আমি সবসময় ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি। আমি আমার গোটা ব্যালকনির প্রায় 80-90% জায়গা গাছ লাগিয়ে রেখেছি। আমার ব্যালকনির যেদিকেই তাকাবে সব দিকেই গাছ দেখতে পাবে, বিভিন্ন ধরনের গাছ, পাতাবাড়ি গাছ, ফুল গাছ। এই গাছ কিন্তু আমাদেরকে অনেক সতেজ রাখতে এবং অনেক শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, বরঞ্চ গরম হাওয়াটা ভেতরে আসতে কিন্তু আটকাতেও সাহায্য করে। এই গাছগুলোর বেশি যত্ন করতে হয় না, একটু একটু জল দিলেই হয়ে যায়। এবং সার বলতে ওই তোমার চা পাতার জলটাকে দিতে পারো, তুমি চা পাতাটাকে ভালোভাবে ধুয়ে সেটাকে একটু চাল ভেজানো জল দিয়ে গাছের গোড়ায় দিয়ে দাও, একটু মাইল্ড তোমার সারের কাজ করবে। চলো এরপরে একটু আয়রন করে নিই। মেয়ের জামা কাপড়গুলো কেচে, বরের জামা কাপড় কেচে সব ওই বাকেটে রাখা ছিল, যেগুলো আয়রন করব, যেগুলো আয়রনের কাজ বা যেগুলো তোমার সেলাইয়ের কাজ, সেগুলো আমি এরকম বাকেটের মধ্যে রেখে দিই, যখন সময় পাই তখন সেগুলো নিয়ে বসে আয়রন বা সেলাইয়ের কাজগুলো শেষ করি। আর একটা জায়গায় রাখা থাকলে আমার খুব সুবিধা হয় বুঝতে, যে আমি ওই জায়গা থেকে নিয়ে করব বা কটা কী রয়েছে বা কী কী করতে হবে। আয়রনের কাজটা সবসময় সকালের দিকে করে নেওয়ার চেষ্টা করি, স্নান করার আগে, কারণ আয়রন করতে গেলে প্রচণ্ড গরম পড়ে, ঘাম ঝরে, আর আয়রন করলে ঘরটাও তুলনামূলকভাবে অনেক গরম হয়ে যায়, কারণ আয়রনটা অনেকটা হিট প্রদান করে। তার জন্য আয়রনের কাজগুলো এই গ্রীষ্মকালে অত্যাধিক গরমে আমি চেষ্টা করি সকালের দিকেই সেরে নেওয়ার।
অত্যাধিক গরমে দুটো কাজ সব থেকে কঠিন, একটা হচ্ছে ঘর ঝাঁট দেওয়া, প্রচণ্ড কষ্ট হয় গরমে করতে, আর দ্বিতীয় হচ্ছে রান্না, প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্ট হয়। বাকি কাজগুলো ফ্যানের তলায় করতে অতটা কষ্ট হয় না, যেমন আয়রন বলো, ঘর মোছা বলো, ডাস্টিং বলো, তুমি সবজি কাটা বলো, এগুলো কিন্তু ফ্যানের তলায় বসে বসে ইজিলি করা যায়, এগুলো করতে কিন্তু অত কষ্ট হয় না। কিন্তু যেগুলো ফ্যান বন্ধ করে করতেই হবে সেগুলো করতে খুব কষ্ট হয়। যাই হোক, আয়রন করতে করতে আমি কী করছি বলো তো, আমি আমার মোবাইলে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মেয়েটাকে পড়াচ্ছি, কারণ রবীন্দ্র জয়ন্তীর জন্য ওদের ফাংশন হবে, সেখানে পারফর্ম করার জন্য ওকে তৈরি করছি। তো ওই কাজ করতে করতে মানে একটা কাজ একটা ধীরস্থিরভাবে করব, তারপরে শেষ করে আরেকটা করব, সেটা আমার দ্বারা হয় না। আমি মাল্টিটাস্কিং, দুটো কাজ একসাথে করি। তো এই যে মেয়েটাকে কবিতাটা পড়ে পড়ে শোনাচ্ছি, এবং আমার শুনে শুনেই কিন্তু ওর মুখস্থ হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে এটা ট্রাই করতে পারো, খুব হেল্পফুল। ছোটোবেলা থেকেই আমার মেয়েকে এইভাবেই আমি সমস্ত রাইমস কিন্তু পড়িয়েছি, খুব ইজিভাবে বাচ্চাদের মুখস্থ হয়ে যায়। এরপরে বসে বসে একটু আইসক্রিম এনজয় করা যাক। এই গ্রীষ্মকালের সিজনটাতে আমার ঘরে আইসক্রিমের জোয়ার চলে। এখন খাচ্ছি কর্নেটো আইসক্রিম, আর আমার ফ্রিজে কিন্তু অলরেডি আইসক্রিমের দুটো ফ্লেভার পড়ে আছে, একটা ম্যাঙ্গো একটা চকলেট। তো কর্নেটোটা আগে শেষ হয়ে যাবে, মানে গলে যাবে, তার জন্য কর্নেটোটা আগে খেয়ে নিচ্ছি। আইসক্রিমে যত ফ্লেভার হয় তার মধ্যে মোটামুটি আমার ভ্যানিলা, বাটারস্কচ আর চকলেট, এই তিনটে ফ্লেভার ভাল লাগে। বাকিগুলো আজ মানে অতটা আমার ভালো লাগে না বা অতটা পছন্দ নয়। আর চকলেটের মধ্যে চকো চিপস দেওয়া চকলেট আইসক্রিম যেটা হয়, বারের কথা বলছি অবভিয়াসলি, সেটা কিন্তু আমার খুব ফেভারিট, আমার মেয়েরও খুব ফেভারিট, আমরা দুজন খুব ভালোবাসি ওটা খেতে। ওর বাবাও বাধ্য হয় আনতে, এবারে ও নিজের পছন্দ মতো অ্যালফান্সো ম্যাঙ্গো যে ফ্লেভারটা হয় সেটা নিয়ে এসছে। আমাদের অ্যাসেজ খুব একটা ভালো লাগেনি, ওটা ওর বাবাই খাচ্ছে আর আমরা চকো চিপস দেওয়া চকলেট আইসক্রিমটা খাচ্ছি। তো আজকে কর্নেটো দিয়ে গেছিলো, আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো, তো সেটাই খাচ্ছি। অনেকের আইসক্রিম খেলে ঠান্ডা লাগার ধার থাকে বা ঠান্ডা লেগে যায়, শীতকাল বা গ্রীষ্মকাল যে কোনো সিজনেই খেলেই, বা অনেকে শীতকালে খেলে ঠান্ডা লেগে যায়। একটা টিপস ফলো করতে পারো, আইসক্রিম খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেয়ে নেবে, রুম টেম্পারেচারের জল, সেই জল বাচ্চাদেরও দেখবে অনেক সময় ঠান্ডা লেগে যায়, তো আইসক্রিম খাওয়ার পর জল খাই দেবে বেশি করে, তাহলে দেখবে ঠান্ডাটা লাগবে না। এই টিপসটা ফলো করে আমরা অনেক উপকৃত পেয়েছি, কারণ আমার মেয়ের প্রচুর ঠান্ডার ধার, কোল্ড অ্যালার্জি আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়, তার জন্য আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ডাক্তার একদম নিষিদ্ধ করে দিয়েছে। তবুও গরমে একটু না খেলে চলে, না খেলে ভালো লাগে, তো আর আমরা খাচ্ছি ওকে নেবো না সেটা তো হতে পারে না। তো এই টিপসটা কিন্তু ফলো করি। এসিতে থাকলে স্কিনের একটু এক্সট্রা কেয়ার নিতে হয়। এসিতে যদি তুমি না আসো তাহলে তুমি এমনি নর্মাল ক্রিম মাখবে, কোনো ব্যাপার না, কিন্তু যখন এসিতে থাকবে
তখন অবশ্যই কোনো ময়শ্চারাইজার বেস ক্রিম ভালোভাবে মুখে ম্যাসাজ করবে, নিজেরা নিজের বাচ্চারও মাখাবে এবং ঠোঁটে অবশ্যই লিপ বাম বা বরণের লাগিয়ে নেবে। আমি অবশ্যই বরণের লাগাই, মেয়েকে বরণের ইউজ করি না, মেয়েকে লিপ বাম লাগাই। আর অবশ্যই মেয়েকে আমি একটা বেবি ক্রিম লাগিয়ে দিই, আর নিজে একটা কোনো ভালো ময়শ্চারাইজার ইউজ করি। বেশিরভাগ ক্ষেত্রে নিভিয়া সফটটা ইউজ করি, ওটা আমার খুব ফেভারিট, কারণ এসিতে খুব তাড়াতাড়ি চামড়া শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং তাতে করে চামড়াটা অনেক ক্ষতি করে। তার জন্য এসিতে যখন থাকবে না তখন কোনো জেল বেস ক্রিম লাইক অ্যালোভেরা ইউজ করতে পারো, কিন্তু এসিতে থাকলে অবশ্যই অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করা উচিত, তাতে কিন্তু স্কিনটা ভালো থাকে। আমি রাতে শোয়ার আগে অবশ্যই চুলটাকে ভালোভাবে আঁচড়াই এবং সেটাকে বেনি করি, হালকা লাইট বেনি, খুব টাইট বেনি নয়, করে তারপরে শুতে যাই। এতে আমার চুলটা খুব ভালো থাকে এবং একটা টিপস ফলো করি, তাতে কোনোদিন স্প্লিট এন্ডসের প্রবলেম ফলো মানে ফেস করিনি, আজ পর্যন্ত কোনোদিন স্প্লিট এন্ডস হয়নি, তো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ঝটাপট সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট মেসেজ পাবে এবং ভিডিওটা দেখে নিতে পারবে ঝটাপট করে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে এবং প্রতিদিন বেশি এসে আমার ভিডিও দেখছো, সেই সব বন্ধুদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। এই যে দেখো চুলের এন্ডটা আমি এরকম করে টার্ন করে নিয়ে ভাঁজ করে একদম গুটুলি পাকিয়ে ওটাকে একদম রাবার ব্যান্ড দিয়ে টাইট করে নিলাম, তো সেই জায়গাটা আর খুলে থাকবে না, কোনো দিন স্প্লিট এন্ডসের প্রবলেম ফেস করতে হবে না, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর ফেস ম্যাসাজ করা তো সবসময় সম্ভব হয় না, তাই যখন আমি নিভিয়া সফটটা মাখি তখন চেষ্টা করি একটু ফেস ম্যাসাজ করে সেটাকে ক্রিমটা মাখতে। আর ফেস ম্যাসাজ করলে অবশ্যই ফেসের অনেক অনেক উপকৃত হয়, তোমরা চাইলে ট্রাই করতে পারো, আমার অতটা সময় হয়ে ওঠে না তাই আমি এইভাবেই করে থাকি। ফেস ম্যাসাজ যদি রিয়েলি করতে চাও তাহলে জনসন বেবি অয়েল বা যে কোনো ধরনের বেবি অয়েল মুখে যেটা অ্যাপ্লাই করা যাবে সেটা দিয়ে তুমি মুখে অ্যাপ্লাই করে সুন্দরভাবে করতে পারো, এটা একটা শর্টকাট প্রসেস। আদারওয়াইজ তুমি কোনো দামি ক্রিম বা সিরাম ইউজ করেও করতে পারো, সেটা আলাদা ব্যাপার, আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। হাজব্যান্ড মশাই গরমের চোটে আমাদের ঘরে শিফট হয়ে গেছে, মানে বেডরুমে শিফট হয়ে গেছে, তার কম্পিউটার নিয়ে এখানেই কাজ করবে রাত অবধি, এই যে কাজ করতে শুরু করে দিয়েছে আর আমি চললাম এখন শুতে। আমার মেয়ে অলরেডি বিছানায় ঢুকে শুয়ে পড়েছে, এই যে আমি মশারি টাঙা না টাঙিয়ে শুতে পারি না, মশারি টাঙানো হয়ে গেছে। আর চলো এবার দেব ঘুম, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে গতকালে আগামীকালে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা, লাভ ইউ।